হাই, অটোকেডের টিউটর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাইমা। ইতিমধ্যে অটোকেডের বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে, সো আজকে অটোকেডে আমি একটা প্ল্যান তৈরি করে দেখাবো। আপনারা যারা অটোকেড শিখতে চাচ্ছেন তারা এখন সম্পূর্ণ ফ্রিতে অটোকেড শিখতে পারবেন। তার জন্য ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, আর রেজিস্ট্রেশনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাহলে কথা না বাড়ি টিউটোরিয়ালটি শুরু করা যাক। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিতে কখনোই ভুলবেন না। অটোকেডে বিল্ডিং এর প্ল্যান তৈরি করবার সময় আপনাকে দেখতে হবে আপনি যে বিল্ডিং এর প্ল্যানটি তৈরি করছেন ভবনটি কি কাজে ব্যবহার করা হবে। এটি কি কোনো কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করা হবে নাকি এটি কোনো রেসিডেন্সের জন্য ব্যবহার করা হবে, কারণ একটি ভবনের ব্যবহারের ভিন্নতার উপরে কিন্তু নির্ভর করে এর বিভিন্ন নিয়ম নীতিগুলো প্রণয়ন করা হয়। আর আপনাকে অবশ্যই বিল্ডিং তৈরির নিয়ম নীতিগুলো জেনেই কিন্তু একটি প্ল্যান তৈরি করতে হবে। আমরা যারা টেকনিক্যাল সাইডে পড়াশোনা করেছি তারা এই সম্পর্কে কম বেশি কিছুটা হলেও জানি, কিন্তু যারা টেকনিক্যালে পড়াশোনা করেনি তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বাংলাদেশ গ্যাজেটের বিল্ডিং তৈরির নীতিমালা এই সংকলনটি পড়বেন। এখানে বিল্ডিং এর যা যা যাবতীয় নীতিমালাগুলো আছে সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এবং অনেক বিষয়ে আসলে আপনারা এখান থেকে জানতে পারবেন। সো এই বিল্ডিংয়ে তৈরি করবার আগে কিন্তু আপনাকে বিল্ডিংয়ের নীতিমালা সম্পর্কে অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে। প্ল্যান তৈরি করার আগেই কিন্তু আপনাকে ড্রয়িংয়ের পেজটি সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপের নিয়ম কিন্তু আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতে বলেছি, সো আপনারা কেউ যদি মিস করে থাকেন টিউটোরিয়ালটি একটু দেখে আসুন। সো এই ছিল একটি প্ল্যান তৈরি করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এখন ধরা যাক আপনাকে একটি পাঁচ কাঠার জায়গার উপরে একটি প্ল্যান তৈরি করতে বলা হলো। প্রথমে আপনাকে দেখতে হবে জায়গাটির ধরন কিরকম। ধরা যাক জায়গাটি একটি আয়তাকার যার দৈর্ঘ্য 72 ফিট এবং প্রস্থ 50 ফিট। এখন প্ল্যানটি করার জন্য প্রথমে আপনাকে একটি রেকটেঙ্গল শেপ ক্রিয়েট করতে হবে। তার জন্য কমেন্টে REC লিখে এন্টার, অথবা ড্র টুলবার থেকে রেকটেঙ্গল টুলসটি সিলেক্ট করতে হবে। দেন রেকটেঙ্গেলে ফার্স্ট পয়েন্ট ক্রিয়েট করার জন্য পেজের যে কোনো জায়গায় একটি সিঙ্গেল ক্লিক এবং অ্যাট দ্য রেট লিখে রেকটেঙ্গেলের প্রস্থ 50 ফিট, কমা রেকটেঙ্গেলের দৈর্ঘ্য 72 ফিট, এন্টার। এটিই হচ্ছে আমার প্লটটির আকার। প্লটটি ক্রিয়েট করবার সময় আপনাকে অবশ্যই ফার্স্টে লেয়ারটি ক্রিয়েট করতে হবে, এবং লেয়ারে রেখেই কিন্তু আপনাকে এই শেপটি ক্রিয়েট করতে হবে। একটি লেয়ার কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি এখানে প্লটের লেয়ারের জন্য ব্যবহার করেছি লাইন টাইপ সেন্টার এবং লাইন ওয়েট 0.25 mm, এবং কালার যে কোনো একটা দিতেই পারেন। এখন এই জায়গা থেকে কিছু পরিমাণ জায়গা আমাকে সেটব্যাকের জন্য ছাড়তে হবে। সেটব্যাক কি সেই সম্পর্কে আমি বিগত টিউটোরিয়ালটিতে বলেছি, কেউ যদি মিস করে থাকেন অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি পরিমাণ জায়গার জন্য কতটুকু সেটব্যাক দিতে হবে সেই সম্পর্কে বাংলাদেশ গেজেটে দেওয়া আছে, আপনারা সেখান থেকে পরিমাপগুলো দেখে নেবেন। এখানে 2 বা এর নিচ থেকে যে কোনো পরিমাপের জায়গার জন্য কতটুকু সেটব্যাক রাখতে হবে তার একটি নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে। এখানে প্রত্যেকটি পরিমাপ মিটারে দেওয়া আছে। এখান থেকে আমি ফিটে কনভার্ট করে আমার ড্রয়িং এর জন্য পরিমাপটি ব্যবহার করব। এখানে বলা হয়েছে 4 থেকে 5 কাঠা জায়গার জন্য ন্যূনতম সেটব্যাক, সম্মুখে 1.50, পশ্চাতে 2.00 এবং পাশে 1.25 মিটার, যা ফিটে কনভার্ট করলে দাঁড়ায় সম্মুখে 5 ফিট, পশ্চাতে 6 ফিট 8 ইঞ্চি এবং পাশে 4 ফিট 2 ইঞ্চি। এখন এই প্লট থেকে সেটব্যাক নির্ণয়ের জন্য আমাকে প্রত্যেকটি পাশে একটি করে সিঙ্গেল লাইন ক্রিয়েট করতে হবে। তার জন্য লাইন কমেন্টে নিব আমি দেন ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, আবার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, বা ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট দেন ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। আমার প্রত্যেকটি সাইডে একটি করে সিঙ্গেল লাইন ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যেই জেনেছি প্লটের সম্মুখের জন্য সেটব্যাক 5 ফিট, আর আমাদের প্লটটির সম্মুখ হচ্ছে এ সাইডটি, কারণ প্লটটির এ সাইডটি দিয়ে কিন্তু আসলে রোডটা দেওয়া আছে, আর প্লটের যে সাইড দিয়ে আসলে রোডটা দেওয়া থাকবে প্লটের সম্মুখ কিন্তু সেই সাইডটিকেই ধরা হয়। আর সেটব্যাকটি নেওয়া হয় মূলত প্লট এরিয়া থেকে ভেতরের দিকে। সেটব্যাকটি নেওয়ার জন্য আমি এখন অফসেট কমেন্টটি ব্যবহার করব। এই জন্য প্রথমে ও লিখে একটা এন্টার দিব, দেন ডিস্টেন্স আমার এখানে 5 ফিট লাগবে, তাই 5 ফিট এন্টার। যে লাইন থেকে আমি অফসেট করতে যাচ্ছি সে লাইনটিকে ক্লিক, দেন যেদিকে অফসেট করতে যাচ্ছি সেদিকে একটি ক্লিক। একইভাবে আমি আরও 3 দিকের জন্য অফসেট নিব,
কোনো কমেন্ট শেষ করে আবার যদি সেটা পুনরায় দিতে চায় তাহলে আবার প্রথমে একটি এন্টার দিব, দেন আবার একটি এন্টার, অর্থাৎ দুইটি এন্টার, দেন যতটুকু পরিমাণ অফসেটটা আমি নিতে চাচ্ছি তার পরিমাপ, অর্থাৎ 6 ফিট 8, কারণ আমি এখন পশ্চাতের জন্য একটা অফসেট নিতে চাচ্ছি, দেন এন্টার। আমার পশ্চাৎ হচ্ছে এদিকে, দেন এখান থেকে এভাবে। এবার আমি পাশের জন্য নিব 4 ফিট 2, দেন একটা এন্টার, দুনো পাশে এভাবে নিয়ে নিব। ভিতরের এই এরিয়াটি হচ্ছে মূলত বিলিং এর রাউন্ড কভারেজ, তবে এর থেকে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত জায়গা আমরা বিলিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে কিন্তু রুলস আছে, আর এর সম্পর্কে কিন্তু বিস্তারিত এবং খুব সুন্দরভাবে বাংলাদেশ গেজেটে দেওয়া আছে। একটি বিলিং এর জন্য জায়গা এবং এর ব্যবহারের উপরে ভিত্তি করে টোটাল গ্রাউন্ড কভারেজ কত হবে সেই সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এখান থেকে আমাদের ভূমিটির জন্য নির্ধারিত ফারের ভ্যালু এবং এমজিসি ভ্যালুটাই আমি ব্যবহার করব। যেহেতু আমি একটা আবাসিক ভ্রমণের জন্য প্ল্যান তৈরি করছি, সেহেতু আমাদের ভূমিটির ফার 3.50 এবং এমজিসি 62.5%। এখন ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আমার জমির পরিমাণ 5 কাঠা, এটাকে যদি আমি স্কোয়ার ফিটে কনভার্ট করি তার আছে 3600 স্কোয়ার ফিট। আমি এমজিসি পেয়েছি 62.5, এখন 3600কে যদি আমি 62.5 দিয়ে গুণ করি আমি পাবো 2250। এটি হচ্ছে আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, অর্থাৎ একটি ফ্লোরের ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ হচ্ছে এটি। এখন পারের এই ভ্যালুকে যদি আমি টোটাল প্লট এরিয়াকে সাথে গুণ করি তাহলে আমি পাবো 12600 স্কোয়ার ফিট। এটি হচ্ছে আমার পুরো বিল্ডিংয়ের ফ্লোর এরিয়া, টোটাল ফ্লোর এরিয়া। এই টোটাল ফ্লোর এরিয়াকে দিয়ে যদি আমি 2250 দিয়ে আবার ভাগ দিলে যে মানটি পাবো সেটি হচ্ছে আমার বিল্ডিংয়ের ফ্লোরের পরিমাণ। এর সাথে আরও এক যোগ করতে হবে তাহলে আমি পেয়ে যাব আমার বিল্ডিংয়ের টোটাল ফ্লোরের পরিমাণ। এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত এবং সুন্দরভাবে আমি আমার পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি। কেউ যদি সেটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ এই জিনিসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক একজন ডিজাইনার তার প্ল্যানটি এক একভাবে স্টার্ট করেন। আমি স্টার্ট করি সিঁড়ির প্ল্যান দিয়ে। সিঁড়ির প্ল্যান তৈরি করার আগে সিঁড়ির কোন জিনিসকে কী বলা হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু বলি। সিঁড়ির এই অংশগুলোকে বলা হয় রাইজার্স, এই অংশগুলোকে বলা হয় ট্রেড, এই অংশটিকে বলা হয় স্ট্রিঙ্গার, এই অংশকে বলা হয় নিউয়েল পোস্ট, এটি হচ্ছে হ্যান্ড রেলিং, আর এটি হচ্ছে ল্যান্ডিং। একটি সিঁড়ির ক্যালকুলেশন করা হয় একটি রুমের ফ্লোর থেকে এর ছাদের অংশ পর্যন্ত, অর্থাৎ 10 ফিট ধরে। ডিজাইনের উপর ভিত্তি করে সিঁড়ির কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। এই ধরনের ডিজাইনের সিঁড়িগুলোকে বলা হয় ডগলেগ স্টেয়ার। এই ধরনের সিঁড়ির ক্ষেত্রে ন্যূনতম ট্রেড হচ্ছে 10 ইঞ্চি এবং সর্বোচ্চ রাইজার হচ্ছে 6 ইঞ্চি। রাইজার এর চেয়েও আরও কম এবং ট্রেড এর চেয়ে আরও বেশিও হতে পারে, তবে যে কোনো মাপের রাইজার হোক না কেন, রাইজার বা ট্রেড হোক না কেন, তার যোগফল অবশ্যই 16 হতে হবে। এই ধরনের সিঁড়ি কয়টি ধাপ দিতে হবে তা ক্যালকুলেশন করার জন্য রুম হাইট, অর্থাৎ 120 ইঞ্চিকে যদি 6 দ্বারা ডিভাইড করি তাহলে যে পরিমাপটা পাওয়া যাবে সেটি হচ্ছে একটি সিঁড়ির টোটাল ধাপ। এই সম্পর্কে আসলে আরও বিস্তারিত ক্যালকুলেশন আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। সিঁড়ি আপনি আপনার প্ল্যানে যে কোনো দিকে দিতে পারেন। আমি যেহেতু এটা একটি 2 ইউনিটের ডিজাইন তৈরি করব, সেজন্য আমি সিঁড়িটির মাঝখানে দিব। সিঁড়ির প্ল্যানটি তৈরি করার জন্য আমি লাইন কমেন্টটি ব্যবহার করব। আমি যেহেতু সিঁড়ি এই সাইডে দিব সেজন্য আমি এই লাইনের মিডল পয়েন্ট থেকে যে কোনো একটা মাপের লাইন নিয়ে নিব। এটা কোনো আসলে নির্দিষ্ট মাপ থাকবে না, এটা আমি জাস্ট একটা প্রেফারেন্স লাইন হিসেবে নিব। এই ক্ষেত্রে যদি আপনাদের এই লাইনটি নাড়াচাড়া করে তাহলে আপনারা ফাংশনের F8 কিবোর্ড থেকে F8 বাটনটা যদি ক্লিক করেন দেখবেন যে আপনাদের লাইনটি স্ট্রেট হয়ে যাবে। এইবার আমি এই লাইন থেকে 3 ইঞ্চি অফসেট নিব। প্রথমে আমি ও লিখে একটা এন্টার দিব, দেন অফসেটের পরিমাণ 3, দেন এন্টার। প্রথমে এদিকে একটা অফসেট, দেন এদিকে আরেকটি অফসেট, দুটি অফসেট হয়ে গেছে। এটি আমি নিয়েছি শুধুমাত্র রেলিংয়ের জন্য। এইবার এই লাইন থেকে সিঁড়ির প্রশস্ত 3 ফিট 9 একটি অফসেট নিব। একটি সিঁড়ির যে কোনো পরিমাণ অফসেট প্রশস্তের আপনি নিতে পারেন, তবে সিঁড়ির ন্যূনতম প্রশস্ত 3 ফিটের কম কখনোই নেওয়া যাবে না। আবার এই পাশে আমি আর একটা অফসেট নিব 3 ফিট 9। এরপর আমি একটি 5 ইঞ্চি অফসেট নিব, যেটি আমার সিঁড়ির পাশের যে দেওয়াল থাকে এই দেওয়ালের পরিমাপ নির্ভর। 5 সিঁড়ির এই সাইডগুলোতে একটি করে কলাম বসাতে হবে। আমার এখানে কলামের পরিমাপ আমি 15 মুঠো ধরব। কলাম নেওয়ার জন্য প্রথমে আর সি
এন্টার, যে কোনো পয়েন্টে ক্লিক, অ্যাট দ্য রেট 15, 15 এন্টার। এদিকে অবশ্যই আমি লেয়ার রাখতে হবে, তার জন্য সিলেক্ট করে কলাম লেয়ার। এবার এই কলামটাকে আমার এই জায়গায় বসাতে হবে, তার জন্য মুভ কমান্ডটি আমি ব্যবহার করব এম এন্টার। এটাতে ক্লিক করে বেস পয়েন্টে দেন এটি সিলেক্ট, এখানে ক্লিক। আবার আমি যেহেতু এ পাশে আরেকটি বসাবো, তার জন্য আবার এটা সিলেক্ট করব, দেন একটি কপি, এই পয়েন্টে ক্লিক বেস পয়েন্টের জন্য, দেন এই পয়েন্ট। এখন আমি একটি 15 ফিটের রেফারেন্স লাইন নিব, তার জন্য আবারও ও লিখে এন্টার দিব, 15 ফিট এন্টার। এই লাইন থেকে এ পাশে 15 ফিট এন্টার, দেন আবারও লাইন কমেন্টে ব্যবহার করব, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক। বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেবো, অর্থাৎ ট্রিম করব, TR ডবল এন্টার, এগুলো ট্রিম, এবং এই রেফারেন্স লাইনটিকেও ডিলিট। এবার আবার অফসেট করব, ও এন্টার, 4 ফিট 2 এন্টার। আবার অফসেট করব। এখন যেটা দিব সেটা হচ্ছে আমার সিঁড়ির ধাপগুলো, অর্থাৎ আমি 10 ইঞ্চি করে মোট 20টা ধাপ দিব, 10 মিটার, 1, 2। এইভাবে টোটাল 9টা অফসেট করব। এরপর আরেকটা অফসেট নিব আমি ল্যান্ডিংয়ের জন্য। ল্যান্ডিংয়ে দেখতে হবে সিঁড়ির প্রশস্তের সমান অথবা সিঁড়ির ন্যূনতম প্রশস্তের সমান, ও এন্টার, 3 ফিট 4। এখানে বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিব, অর্থাৎ ট্রিম করে দেব, ক্লিয়ার ডবল এন্টার। এই লাইনটি ডিলিট, একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করব। এবার এই রেক্টেঙ্গেল থেকে অফসেট হবে, ভিতরের দিকে, সরি, লাইনটা ডিলিট। সো এটি হয়ে গেছে আমার একটি সিঁড়ির প্ল্যান। এই কলাম দুটিকে সিঁড়ির এই দুই প্রান্তে কিন্তু কপি করে বসাতে হবে। ব্যাস হয়ে গেছে। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। এই প্ল্যানের বাকি অংশগুলো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর ডিজাইনের সাথে সম্পৃক্ত নিত্য নতুন অজানা বিষয়গুলো সম্পর্কে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন, তা না হলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।